ঈদ মানেই শাকিব খানের সিনেমা। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি রাজত্ব করে আসছিলেন। শেষ রোজার ঈদেও তার বিদ্রোহী ও গলুই শিরোনামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে কোরবানি ঈদে এই চিত্রনায়কের লিডার আমি বাংলাদেশ মুক্তির কথা থাকলেও সেটি অনিশ্চিত হয়ে পড়েছে। গল্পের শুটিং, ডাবিং, এডিটিং সব কিছু শেষ হলেও সিনেমাটির গানের দৃশ্যের শুটিং এখনও বাকি থাকায় মুক্তি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গানের দৃশ্যের শুটের জন্য শাকিব খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসবেন কিনা তা নিশ্চিত করে কিছু বলছেন না। এদিকে বেঙ্গল মাল্টিমিডিয়ার সিও আশিকুর রহমান কোনোভাবেই অসম্পূর্ণভাবে লিডার আমি বাংলাদেশ মুক্তি দিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, কারণ তিনি দর্শককে প্রতারিত করতে চান না। সামাজিক সচেতনতামূলক গল্পে তপু খানের পরিচালনায় লিডার আমি বাংলাদেশ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। লিডার আমি বাংলাদেশ মুক্তির সম্ভাবনা সেভাবে না থাকলেও শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মা আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে পারে। তবে এখনও পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে চূড়ান্তভাবে কিছুই জানানো হয়নি। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে গিয়ে ঠেকে। যদি এই ঈদে শাকিবের কোনো সিনেমা মুক্তি না পায় তাহলে সেটি অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষায় থাকা তার ভক্তরা মন খারাপের একটি ঈদ পার করবে।